আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি আমি আজকে আপনাদেরকে চুলায় চিকেন প্যান পিৎজা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা গরম থাকতে হবে খুব বেশি যেন গরম না থাকে সেটা একটু খেয়াল রাখবেন আপনি একটা আঙুল ডুবাতে পারেন ঠিক সেরকম গরম যেন থাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি ও দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট সব কিছু ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব অন্য একটা পাত্রে আমি ধোঁকা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গলানো বাটার আপনারা চাইলে অলিভ অয়েল কিংবা সয়াবিন তেল দিয়ে নিতে পারেন এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি দুধের সাথে মিশিয়ে রাখা ইস্টের মিশ্রণটা এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি ডোটা তৈরি করার জন্য এক্সট্রা কোনো দুধ বা পানি লাগবে না আমি যে পরিমাণ দুধ ও একটা ডিম দিয়েছি সেটাতে আমার ডোটা তৈরি হয়ে যাবে আপনার যদি একটু দুধ বা পানি লাগে তাহলে আপনি দিয়ে নিতে পারেন এই তো হয়ে গেল আমার পারফেক্ট ডো তারপর উপরে অল্প একটু তেল দিয়ে মেখে ডোটা একটা ডাকনা বা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিতে হবে দেড় থেকে দুই ঘন্টা আমি অন্যদিকে চিকেনের ফিলিংয়ের জন্য চোলা একটা প্যান বসিয়ে হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি আপনি চাইলে বাটার বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট চুলার জালটা কমিয়ে আদা রসুনের পেস্টটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি ছোটো স্লাইস করা মুরগির মাংস মাংসটা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি জুড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গোড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি মুরগির বেস্টের মাংস নিয়েছি তাই বাঁচতে বেশি সময় লাগবে না এ তো হয়ে গেল আমার চিকেনের ফিলিংটা অন্যদিকে প্রায় দেড় ঘন্টা পরে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে উঠেছে এবার এই ডোটার ভিতরে যে বাতাসটা ঢুকেছে ডোটা চেপে চেপে বাতাসটা বের করে নিতে হবে এরপর এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি এই ডোটা দিয়ে দুইটা প্যান পিৎজা বানাবো এবার এখান থেকে একটা ডো নিয়ে প্যানের মধ্যে একটু তেল মেখে ডোটা এভাবে চেপে চেপে প্যানের আকার করে নিতে হবে আমি কিভাবে করছি সেটা আপনাদের দেখে বুঝিয়ে নিতে হবে আর সাইটের অংশটার জন্য একটু উঁচু থাকে ঠিক এভাবে করে নিতে হবে এবার একটা কাটা চামচ দিয়ে এভাবে সিদ্র সিদ্ধ করে নিতে হবে এতে করে আমি যখন চোলায় পিজ্জাটা তৈরি করব তখন মাঝখান থেকে ফুলে উঠবে না এবার এর উপর দিয়ে দিচ্ছি পিজ্জা সস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি চিকেন এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আরও দিয়ে দিচ্ছি সবুজ লাল ক্যাপসিকাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ কালো অলিভ এরপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা চিজ এখন দিয়ে দিচ্ছি কিছুটা অরিগেনো এই অরিগেনো অবশ্যই ব্যবহার করবেন অরিগেনো না দিলে কিন্তু পিৎজার আসল স্বাদটা আসবে না এরপর প্যানটা চুলায় বসিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে চুলাটা বাড়িয়ে পাঁচ মিনিটের জন্য রেখে তারপর চুলার তাপ কমিয়ে আরও দশ থেকে বারো মিনিট অপেক্ষা করতে হবে চিজটা গলে যাওয়া পর্যন্ত ডাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা একটা টিস্যু দিয়ে আটকে দিতে হবে এই তো তৈরি হয়ে গেল চুলায় তৈরি চিকেন প্যান্ট পিৎজা আশা করছি আপনারা ঘরে ট্রাই করবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ